আমি সবচেয়ে বেশি গাইছি। টাইম নাই পাগলামের মানে। আচ্ছা ঠিক আছে, পেট খারাপ হবে, এটা কি খাও? কি বলেন তো? আচ্ছা দেখি, নায়ক শাকিব খান নাকি যে একটু পরপর আইসে আমার লাইভে বসে থাকে? শাকিব খান হলে তো আমার ভাগ্যটাও খুললা যেত। সোহেল খান, শাকিব খান না, সিসি, রাশেদ রেজা ভাই, কি অবস্থা, কেমন আছেন ব্রাদার? আরে সেটাই তো বললাম, কি ওটা চিনতে পারলাম না, চাবাইয়া দেখাইলাম তারপর চিনতে পারলো না। আলহামদুলিল্লাহ ভালো, ওকে ভালো থাকেন এটাই দোয়া করি। এই যে সুন্দরী আপু, কেমন, চোখের মায়ায় পড়ে গেছি, চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষ, কমেন্ট উল্টা পাল্টা হলে লেভেল 200 নো প্রবলেম, কিং শিওর। আমরা দুই দিন করলাম কোন একটা দুই দিন, তিন মাস করে কোনো কিছু পাই নাই জানো, তিন মাস করে লস। পরে আগারে এই দুটা ফুবাতো বোন, অনেক কিউট, কেয়া, কেয়া নাম জানে, তুই জানি? এই দুইজন হলো আমার ফুবাতো বোন। আফরিন কলাই টু দ্য প্ল্যানেট প্রাইজ জুরি মেম্বার্স হেডেড বাই প্রফেসর ইয়োহান নর্ডস্ট্রম জব ইন সিলেক্টিং দিস ইয়ার্স ন্যাশনাল কে আমার কাজিনের নাম ও ছতাই আমি দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের বাইরে $1,00,000 চেক নি। হে কি খবর, আমি খুব কিউরিয়াস এটা জানার জন্য যে তুমি কি তোমার জবটা ছেড়ে দেবে $1,00,000 জন্য। না আমার মনে হয় না আমি ছাড়বো, আমার অনেক খরচ। আহা তুমি অন্য কোনো চাকরি পেয়ে যাবে আর পেয়ে যাবে $1,00,000। শালিকা, হ্যাঁ শালিকা, তোমাকে জিজ্ঞেস করিনি, খুব আতো বেন উনি কাজটা ছেড়ে দিলে $1,00,000 জন্য, একদমই নয়। কথা বলবো কয়দিন পর পর। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কি অবস্থা, ভালো, আপনার কি অবস্থা? আমি তো যে ব্যাক করলাম আমার বিগত দেখানো অনেকদিন পরে, অনেকদিন পরেই তো দেখলাম আপনারে। তুমি আমার যে আইডি দিয়া দিলা যে লাইভ করি।